করছে আরে তাহেরি হুজুর শয়তান শালা একেবারে মানুষই না একেবারে টাটকা জানোয়ার শালা মানুষই না একেবারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের যেখানে সুন্নাহ আছে সেই সুন্নাহর বিরোধিতা করার সাহস তোমার কি করে হলো এক শ্রেণী মুসল্লি আছে বুকের উপরে হাত বাঁধে কেউ ঢুকে গেছে গা বিদেশ থেকে আয়া হ্যাঁ বিদেশ থেকে আয়া ও বিদেশ থেকে আয়া বলে মহিলা লেডিস নামাজি আসেনি আমরা সারা জীবন পড়ছি যে পুরুষ এবং নারীদের নামাজের পার্থক্য কি আমরা প্রথমেই লিখছি পুরুষ হাত বাঁধবে নাভির নিচে মহিলারা হাত বাঁধবে বুকের উপরে আর এখন ওরা এসে বলতেছে যে নাভির নিচে হাত বাঁধা যাবে না বুকের উপরে হাত বাঁধতে হবে আমি বলি এটি হলো লেডিস মৌলভি এটি কি মৌলভি বাপ দাদা সদ্দ গোষ্ঠী তাহাতা সুররা নাবির নিচে হাত বাঁধতে গেছে আজকে তারা এই নামাজিদের মধ্যে বেজাল লাগাই দিছে আছে না নাই বলেন জোরে আমিন বলা নিয়ে ওরা আমাদেরকে বলে ইহুদিদের দালাল জোরে আমিন বলা নিয়ে রাফালায় দান করা নিয়ে পায়ের সাথে পা মিলানো নিয়ে বুকের উপরে হাত বাঁধা নিয়ে ব্যঙ্গ করে না ব্যঙ্গ করে এই কিছুদিন আগে একটা শয়তান ব্যঙ্গ করেনি বলছে এরম এরম করে রাফালায় দেন এরম এরম হাত নাচায় বলেনি রাসূলের সুন্নাহকে নিয়ে ব্যঙ্গ করছে আরে তাহেরি হুজুর শয়তান শালা একেবারে মানুষই না একেবারে টাটকা জানোয়ার শালা মানুষই না একেবারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের যেখানে সুন্নাহ আছে সেই সুন্নাহর বিরোধিতা করার সাহস তোমার কি করে হলো আপনার কি করে হলো দোয়া করছে আল্লাহ তাকে হেদায়েত দিক তুমি কোরআন হাদিস বুঝো আমরা নাকি হাত না চাই আমরা নাকি লেডিস মুসল্লি শয়তান বলেনি জাতির কাছে ক্ষমা চাও আরে বুকের উপর হাত বাঁধা সুন্নাত হাদিস পড়তে যদি জানো হাদিস খুলো মুসনাদে আহমদ খুলেন 22610 নম্বর হাদিস হলো বা তাই রাজিয়াল্লাহু আনহু বলছেন রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে দেখেছি তিনি হাত বেঁধেছেন বাম হাতের কবজির উপরে ডান হাতের কবজি আলা সদরিহি বুকের উপরে সহিহ ইবনে খুজাইমা খুলেন 479 নম্বর হাদিস সহিহ ইবনে খুজাইমা ওয়াইল মিন হুজুর রাজিয়াল্লাহু আনহু বলছেন সাল্লাইতু মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে সালাত আদায় করেছি ফাওয়াজা ইয়াদাহুল ইমনা আলা ইয়াদিল ইউসরা আলা সদরিহি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বাম হাতের উপরে ডান হাত বুকের উপরে রেখেছেন হাদিসগুলি চোখে পড়ে না আরে পড়বে কি করে তুমি তো ইহুদি খ্রিস্টানের মাঝহাবের তরিকার পীরের কালো চশমা পরে আছো তুমি এই জন্য আপনাকে আপনাদেরকে বলেছি যারা হলো কানা তেরা মুক্তি বোবা শয়তান বলছিলাম কোরআন সুন্নাহ আপনি বুঝেন ব্যঙ্গ করেছেন ঈমান ভঙ্গের অনেক কারণ আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতি আদর্শকে নিয়ে ব্যঙ্গ করাটা ঈমান ভঙ্গের কারণ জোরে আমিন বলা নিয়ে ব্যঙ্গ করেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ জোরে আমিন বলা নিয়ে রাফালায় দেন কোরআনে ব্যঙ্গ করেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা তাওবা 9 নম্বর সূরা 65-66 নম্বর আয়াত খুলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন বলো হে পৃথিবীর মানুষ তোমরা কি আল্লাহ এবং তার আয়াত এবং তোর রাসূলের কোনো বিধান নিয়ে ঠাট্টামশকরা করছো ওয়ালা তাতাদিরু বিচার মাঠে যদি ঠাট্টামশকরা কর অবস্থায় উপস্থিত হন আল্লাহ বলবেন আজকে কোনো অজুর পেশ করো না আজকে মাঝহাবের দোহাই দিয়ে ইজম তরিকার দোহাই দিয়ে অজুর পেশ করো না কাদ কাফারতুম বাদা ঈমানিকুম তোমরা ঈমান আনার পরে অটো কাফের হয়ে গেছো রাসূলের সুন্নাহকে নিয়ে ব্যঙ্গ করলে আর মুমিন থাকা যায় অত্র আয়াত প্রমাণ করে জোরে আমিন আশ্চর্য কথা এদের আকেল জ্ঞান এরা যে কতখানি গাঁজা খেয়ে জনগণের সামনে কথা বলে এরা বলছে আহলে হাদিসদেরকে নাকি টাকা দেওয়া হয় জোরে আমিন বলার জন্য এটা কি সহ্য করা যায় এটা কি সহ্য করার মতো কথা বলে ওইদিকে 150 টাকা দেওয়া হয় ওকে 150 টাকা দেওয়া হয় ওকে 500 টাকা দেওয়া হয় কেন যাতে করে তোমরা জোরে আমিন বলবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইদাম মানাল ইমাম ফামমিনু ইমাম যখন আমিন বলে তখন তোমরা আমিন বলো ফাইন্নাহু মা নাফাকাতা আমিনহু তামিনাল মালাইকা গুফরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ইমামের আমিন ফেরেশতার আমিন মুক্তাদির আমিন একসাথে মিলে গেলে আল্লাহ সব পাপ ক্ষমা করে দেন
হাদিস বুখারীর 782 হাদিস খুলেন, এই হাদিস চোখে পড়ে না, কানা মুফতি চোখের কালো চশমা খুলেন, হাদিসের পাতা উল্টান, হাদিস পেয়ে যাবেন ইনশাআল্লাহ। জোরে আমিন বলার দলিল এটাই, ইজাম মানাল ইমাম, আমিন যখন ইমাম যখন আমিন বলে আমিনু তখন আমিন বলতে হয়, ইমাম যদি চুপে আমিন বলে মুক্তাদিরা বুঝতে পারবে না? এই সূক্ষ্ম বুঝ আল্লাহ তাদের দেয়নি, বুঝ দিবে কিভাবে? তাদের ব্রেনটা শয়তান একেবারে প্যাকেট করে দিয়েছে, ভস্ম করে দিয়েছে। আল্লাহ এদেরকে কোরআন সুন্নাহ বুঝার তৌফিক দান করুন। আল্লাহ বলছিলাম যে আলে হাদিসগণ তারাই কোরআন সুন্নাহর উপরে মজবুত এবং প্রতিনিধিত্ব করে আসছে। সেই কালে শাওলুল্লাহ মুহাদ্দিস দেওলবি বলেছেন, আম্মাল ফিরকাতুন নাজিয়ে হুমুল আখিদুনা ফিল আকীদাত ওয়াল আমালে জামিয়ান যাহারা মিনাল কিতাবি ওয়াস সুন্নাহ। নাজি ফিরকা কারা? যাদের আকীদা আমলের সর্বক্ষেত্রে কোরআন সুন্নাহর সাথে যাদের আকীদা আমল মিলে যায় তারাই হলো নাজি ফিরকা। যারা আলাইহি জুমুর সাহাবাতে তাবিন, যাদের আকীদা আমল সাহাবী তাবি বিদ্বানদের সাথে মিলে যায় তাদের, তারাই হচ্ছে নাজি ফিরকা। হুজ্জাতুল্লাহ আল বালেগার প্রথম খণ্ডের 170 পৃষ্ঠায় বলে গেছেন, ইতিহাস পড়েন আপনি, আপনি ইতিহাস জানেন, যাদের আকীদা আমল সাহাবীদের বিরুদ্ধে যাবে তারা বিচারের মাঠে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবেন। বলছিলাম, এবার আপনাকে বলতে চাই, মাঝহাবের দোহাই দিয়ে কোরআন সুন্নাহকে কবর দিবেন না, মাঝহাবের দোহাই দিয়ে কোরআন সুন্নাহকে অপমান করবেন না। চার মাঝহাবের চারজন ইমামই কোরআন সুন্নাহ মানতে বলে গেছেন, তাদের তাকলিদ করে যাননি। আপনাকে বলছি মাঝহাবের তৈরি হলো কখন? ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ তিনি বলছেন, হাফেজ ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ তিনি বলছেন, ইন্নামা হাদাসাত হাযিল বিদাতু ফিল কারনি রবিউল মাজমুম, এই বেদাতি মাজহাবের সূচনা হয়েছে 400 হিজরির পরে। 400 হিজরির আগে কিন্তু মাজহাব পৃথিবীতে ছিল না। ইমাম আবু হানিফা জন্মগ্রহণ করেছেন 80 হিজরিতে, মারা গেছেন 150 হিজরিতে। ইমাম মালিক জন্মগ্রহণ করেছেন 93 হিজরিতে, মারা গেছেন 179 হিজরিতে। ইমাম শাফি জন্মগ্রহণ করেছেন 150 হিজরিতে, মারা গেছেন 204 হিজরিতে। ইমাম আহমদ বিন হাম্বাল 164 হিজরিতে জন্মগ্রহণ করেছেন, 241 হিজরিতে মারা গেছেন। 241-এর মধ্যে 241 হিজরি যখন হয় তখন চার ইমাম কেউ পৃথিবীতে বিদ্যমান নাই, আছে নাই? 241 হাফেজ ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলছেন 400 হিজরির পরে মাজহাব তৈরি হয়েছে, তাহলে 241 থেকে 400 তার কত লাগে? 159 বছর। ইমামগণ মারা যাওয়ার 159 বছর পরে মাজহাব তৈরি হলো, নিঃসন্দেহে তা ইমামগণেরা তাদের নামে মাজহাব তৈরি করে যায় নি, তৈরি করলো কে বলেন? যদি ইমামগণ মাজহাব তৈরি করে না যায় তাদের নামে তৈরি করেছে কে, তাহলে বোঝা গেল ইমামগণ মাজহাব তৈরি করে যাননি, তৈরি করেছে ইবলিস শয়তান। ইমাম আবু হানিফা তার নামে মাজহাব তৈরি করেননি, ইমাম মালিক রাহিমাহুল্লাহ তার নামে মাজহাব তৈরি করেননি, ইমাম শাফি তার নামে মাজহাব তৈরি করেননি, আহমদ বিন হাম্বাল মাজহাব তৈরি করেননি, তারা নিজেদেরকেও মানতেও বলেননি। তারা কি বলেছে? ইমাম আবু হানিফা বলছেন, ইজা সাহাল হাদিস ফাওয়া মাজহাবি, যখন তুমি সহি হাদিস পাবা জেনে রাখো সেটা আমার মাজহাব। ইমাম আবু হানিফা আমাদেরকে সহি হাদিস মানতে বলে গেছেন, তার মানে আমরা বুকে বল নিয়ে বলতে পারি যারা কোরআন এবং সহি সুন্নাহ মেনে চলে এরাই হলো পাক্কা হানাফি, আর যারা কোরআন এবং সহি সুন্নাহ মেনে চলে না এরা হলো অবৈধ হানাফি। কি হানাফি? অবৈধ হানাফি। ইমাম আবু হানিফা নিজেই বলে গেছেন সহি হাদিস মানো। সহি হাদিস কারা মানে? আহলে হাদিসেরাই মানে। কাজেই পৃথিবীতে যদি কেউ খাঁটি হানাফি থেকে থাকে তাহলে আহলে হাদিস জামাতই খাঁটি হানাফি। বলছিলাম ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি কি বলে গেছেন, তার প্রধান শিষ্য আবু ইউসুফকে বলছেন, লা তারবি আননি শায়ান, আমার পক্ষ থেকে কোনো মাসালা বর্ণনা করো না। কেন? ওয়াল্লাহে আল্লাহর কসম করে বলছি, ইন্নি মা আদ্রি উক্তুন আনাম উসিবুন, আমি নিজেই জানি না যে আমি যেই ফতোয়া দিচ্ছি এটা ভুল না সঠিক, কাজে আমার ফতোয়া লিখো না। আরেকবার বলছেন, এটা তারিখু বাগদাদে পাবেন, আবু বকর খতিব আল বাগদাদির লেখা 13 নম্বর খণ্ডে 402 পৃষ্ঠায় এই তার ইমাম আবু হানিফার কওলটা লেখা আছে। ইমাম আবু হানিফা বলছেন,
আমার নামে কোনো ফতোয়া লিখে নিও না কেন আমি নিজেই জানি না আমি যে ফতোয়া দিচ্ছি সেটা সঠিক না ভুল এরপরে বলছেন ইয়া ওয়াইকা ইয়াকুব হে আবু ইউসুফের উপনাম ইয়াকুব ধমক দিয়ে বলছেন লা তাকতুব কুল্লামা তাসমাউহু মিন্নি আমার নিকট থেকে যা শোনো তাই প্রচার করো না আমার নিকট থেকে যা শোনো তাই লিখে নিও না কেন ফাইন্নিকাত আরা রায় আল ইয়ামা ওয়াতরুকহু গাদান আজকে আমি যেই রায় দিই আগামীকাল প্রত্যাখ্যান করি আগামীকাল যেই রায় দিই পরের দিন তা প্রত্যাখ্যান করি কেন এরপরে বলছেন ইমাম আবু হানিফা রাহিমাল্লাহ বলছেন যখন সহি হাদিস পাবা সেটা মেনে নিও মাঝহাবের দোহাই দিয়ে ইমামগণের দোহাই দিয়ে এই মাঝহাবের অন্ধ অনুসারীরা যে আমল আকীদা তৈরি করেছে এর সাথে কোনো ইমামের সম্পর্ক নাই যে ইমাম যে ইমান যে আকীদা এই মাঝহাবের অন্ধ অনুসারীরাই মুকাল্লিদেরা যেটা তৈরি করেছে এই ইমামদের সাথে চার ইমামের সাথে কোনো সম্পর্ক নাই ইমাম আবু হানিফার আকীদা আল্লাহ আরশে থাকেন আল্লাহ নিরাকার নন কিন্তু যারা তার অনুসারী তাদের আকীদা কি আল্লাহ নিরাকার আল্লাহ সব জায়গাতে থাকে ইমাম আবু হানিফার সাথে তাদের আকীদার কোনো মিল আছে শুধু তার নাম ভাঙিয়ে তারা খাচ্ছে বলছিলাম সময় সংকীর্ণ আপনাকে বলছি চার ইমামই আপনাকে কোরআন এবং সহি সুন্নাহ মানতে বলে গেছেন ইলামুল মুয়াক্কিন দ্বিতীয় খণ্ড 309 পৃষ্ঠা খুলেন স্বর্ণাক্ষরে ইমাম আবু হানিফার কওল সেখানে লেখা আছে ইমাম আবু হানিফা বলছেন কি লা ইয়াহিল্লু লিআহাদিন আয়াখুযা বিকাউলিনা মা লাম ইয়ালাম মিনাইনা খাজনাহু আমার বক্তব্য গ্রহণ করা হালাল নয় ততক্ষণ কতক্ষণ যখন মানুষ জানবে না আমি বক্তব্য কোথায় থেকে দিলাম আমার বক্তব্য যদি কোরআন সুন্নাহর সাথে মিলে যায় বক্তব্য গ্রহণ করা হালাল আর আমার বক্তব্য যদি কোরআন সুন্নাহর বিপরীতে চলে যায় বক্তব্য গ্রহণ করা হারাম এই কথা কে বলে গেছেন ইমাম আবু হানিফা বোঝার চেষ্টা করেন ইমাম মালিক তিনি বলছেন ইন্নামা আনা বাশারুন আমি একজন মানুষ মাত্র উখতিউ ও উসিবু আমি ভুলও করি আমি সঠিকও করি ফাংজুরু ফিরায়ে কাজে আমার কথা আমার রায়কে তোমরা তদন্ত করো ফাইন্নাহু মান ফাইন্নাহু ওয়াফাকাল কিতাব ওয়া সুন্নাহ যদি আমার কথা কোরআন সুন্নাহর সাথে মিলে যায় ফাখুযুহু গ্রহণ করো ওয়া মা লাম ইওয়াফিকহুমা যদি আমার কথা কোরআন সুন্নাহর সাথে না মিলে ফাতরুকুহু বর্জন করো ইমাম মালিক রাহিমাল্লাহ কত সুন্দর কথা বলে গেছেন সুবহানাল্লাহ আমার কথা যদি মিলে যায় কোরআন সুন্নাহর সাথে তাহলে মেনে নাও আমার কথা যদি কোরআন সুন্নাহর উল্টা হয় মানার প্রয়োজন নেই ইমাম শাফি রাহিমাল্লাহ তিনি কি বলছেন ইযা রাআইতা ইযা রাআইতা কালামি ইউখালিফুল হাদিস যখন তোমরা আমার কোনো কথা হাদিসের উল্টা পাবা হাদিসের বরখেলাপ পাবা ফামালু বিল হাদিসে হাদিস অনুযায়ী আমল করবা ওয়াজরিবু বি কালামিল হায়তা আর আমার কথাকে দেওয়ালে নিক্ষেপ করবা যখন আমি ইমাম শাফির কথা কোরআন সুন্নাহর উল্টা চলে যাবে আমার কথা কোনো মূল্য নাই মূল্য আছে কোরআন সুন্নাহর কাজে আমার কথা কোরআন হাদিসের উল্টা হয়ে গেলে দেওয়ালে নিক্ষেপ করো আর আমল করবা কোরআন সুন্নাহর মাধ্যমে সুবহানাল্লাহ ইমাম আহমদ বিন হাম্বাল তিনি বলছেন কি বলছেন লা তুকাল্লিদনি আমার গুলো আমার মুকাল্লিদ হয় না আমার অন্ধ গোলামি আমার অন্ধ তাকলিদ করো না ওয়ালা তুকাল্লিদান্না মালিকান ওয়াল নাখিয়ে ওয়াল আউজাইয়ে তিনি বলছেন ইমাম নাখি ইমাম আউজাই এদের তাকলিদ করো না আখাযু মিনাল কিতাবি ওয়াস সুন্নাহ তোমরা কোরআন সুন্নাহর নিকট থেকে আকীদা আমল গ্রহণ করো চার ইমামের স্পষ্ট বক্তব্য বোঝা যায় তাদের তাকলিদ করা যাবে না তারা প্রত্যেকেই কোরআন সুন্নাহ মানতে বলেছেন সুবহানাল্লাহ তাদের কথাতে বোঝা যায় চার ইমামই ছিলেন আহলে হাদিস তাদের কথাতে বোঝা যায় তারা তাদের তাকলিদ করতে বলেননি কোনো ইজাম মতবাদ মাঝহাবের তরিকার অন্ধ গোলাম হতে বলেননি তারা বলে গেছে কোরআন সুন্নাহ মেনে চলো প্রত্যেক ইমাম বলেছেন ইজা সাহাল হাদিস ও ফাওয়া মাঝহাব না যখন তোমরা সহি হাদিস পাবা জেনে রাখো সেটাই আমাদের মাঝহাব চার ইমাম মানুষকে কোরআন এবং সহি সুন্নাহর দিকে দাওয়াত দিয়েছেন জি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআন এবং সহি সুন্নাহর উপরে কোরআন এবং সহি সুন্নাহর উপরে মেনে চলার তৌফিক দান করুন আমাদের আকীদা আমল যেন কোরআন এবং সহি সুন্নাহর উপরে হয় আমরা যেন সালাফগণের বুঝ অনুযায়ী শরীয়তকে ব্যাখ্যা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নাজি ফেরকার অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করো আর এই তিন দিনব্যাপী ঐতিহ্যবাহী 42তম জাতীয় ইজতেমা ধানীখোলা মিলন সমাজ মাঠের
এই এত বড় দৃশ্য আল্লাহ তুমি আমাদের জন্য এই এই মিলন সমাজটি তুমি আমাদের জন্য বিচার মাঠে নাজাতের উসিলা হিসেবে কবুল করো যত মানুষ এসেছো মানুষ এসেছেন সকলকে তুমি ক্ষমা করো যাদের পিতামাতা মারা গেছেন তাদের পিতামাদের কবর শাস্তি maaf করো যাদের পিতামাতা অসুস্থ আছেন আরোগ্য দান করো আমরা যারা এসেছি তাদেরকে পবিত্রকরণ এবং সহি সুন্নাহ মেনে চলার এবং মৃত্যুর সমতে যেন আমরা সঠিক ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারি সেই তৌফিক তুমি দান করো এই কথা বলেই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি সুবহানাক